প্রিয় দর্শক আসসালামু আলাইকুম খেলার জয়যাত্রা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমার স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার হোসেন বিদ্যুৎ যাকে ঢাকার মাঠে বিদ্যুৎ হিসেবে পরিচিত যিনি এবং আমার পাশে আছেন দেদারুল হক যাকে যিনি তো খেলেছেন যা পরবর্তীতে জাতীয় দলে খেলেছেন আর অনেক দলেও খেলেছেন ঢাকার মাঠে তার বিচরণ দেখা গেছে এবং স্পেশাল একজন আছেন যিনি সবাই সুপরিচিত ভাই নামে পরিচিত উনি আমাদের সাথে আছেন আজকে হয়তো খেলাধুলা বিষয়ে আমরা সবার সাথে কথা বলবো তা আমি শুরু করতে চাই সাধারণ ভাই আপনাকে দিয়ে আপনি একজন অভিজ্ঞ মানুষ আমাদের লাইফ খেলা দেখেছেন আপনি সেই আশি এবং নব্বই দশকের কথা বলছি সেই সময় দেখেছেন পরবর্তীতে আমি যাই না দেখেছেন কিনা তো সেই সময় ফুটবল মানে স্বাধীনতার পর থেকে সে আশি নব্বই দশক পর্যন্ত দুই সাল পর্যন্ত ফুটবল তো অত্যন্ত জনপ্রিয় ছিল তো তারপর আপনার হিসাবে কেমন মূল্যায়ন করছেন সেই সময় ফুটবল আর এখনকার ফুটবল আসলে আমি ফুটবল আমি নিজেও খেলেছি তো আমি তো মানে কি সেটা গ্রামের যেটা খেলার আর কি ছোটবেলা একটা খেলা থাকে না মানে প্রাইমারি লেভেলে ওরকম খেলতাম আমারও ফুটবল খুব আমার পছন্দের একটা খেলা ছিল বিশেষ করে আমি আপনার একজন ভক্ত ভক্তার আহমেদ ভাই কখন শ্যুট মারবে বা কখন কোন খেলাটা কখন থাকবে আপনি যখন মহামারী খেলেছেন আমি তখন দেখেছি আপনি জাতীয় দলে খেলেছেন তখন আমি দেখেছি আপনি আমার মনে হয় বিশ্বকাপেও খেলার সুযোগ পেয়েছেন আমার আমি মনে হয় তিনবার আপনি খেলেছেন বিশ্বকাপ আমি তিনবার জাতীয় সাদা কালো টেলিভিশনের ভিতরে দেখতাম তো অনেক সময় টেলিভিশন ঝিরঝির করতো আমরা নাড়াচাড়া করতাম যেন একটু ক্লিয়ার দেখা যায় এটা মানে অনেক কষ্ট করে দেখতাম আরেকজনের বাড়িতে যেতাম যে সেখানে বসে থাকতাম

সেখানে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু ফুটবল নিম্ন পৌঁছাতে পারেনি তো খেলাধুলার প্রতি কিন্তু মানুষের ঝুঁক রয়েছে যেমন ক্রিকেট ক্রিকেটের প্রতি কিন্তু ক্রিকেটটা কিন্তু এগিয়ে গেছে অনেকটা ফুটবলের তুলনায় তো একসময় কিন্তু আমাদের দেশে কিন্তু ক্রিকেটটা এরকম ক্রিকেট এরকম কিন্তু প্রভাব ছিল না ক্রিকেট আমরা যখন খেলতাম সে সময় তো ক্রিকেট মানে তেমন একটা ছিলই না আমি দেখতাম যে মানে ওই বিশেষ বিশেষ জায়গায় হয়তো খেলা হয়তো সামান্য সামান্য অত বেশি হতো না তো ক্রিয়া এবং সংস্কৃতি এটা মানব উন্নয়নের প্রেরণা যোগায় এটার মাধ্যমে আমি মনে করি একটা সুশৃঙ্খল জাতির গঠনে ক্রিয়া ব্যাপক ভূমিকা রাখে তো ফুটবলের প্রতিও আমাদের সেই কনফিডেন্সটা ছিল এখনও আছে হারিয়ে যায়নি তো আমি মনে করি যে রাষ্ট্রীয়ভাবে আরও বেশি পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে এবং প্লেয়ার যেন গড়ে উঠে আপনার একবারে গ্রাম থেকে গ্রাম থেকে বা ছোট ছোট ক্লাবগুলি থেকে যেন আস্তে আস্তে প্লেয়ার বৃদ্ধি পায় যেন এরকম ভাবে আর কি করলে আমার সাধারণ ভাই আপনার কাছে আবার ফিরে আসবো আমি আজমুজান বিদ্যুতের কাছে আসছি বিদ্যুতের তো আমার যতটুকু মনে হয় যে আমাদের শেষের দিকে নব্বই দশকের মাঝামাঝি সময়ে তোমাকে দেখা গেছে ঢাকা মাঠে তো সে সময়কার ফুটবল পরবর্তী তুমি দুই সালের পরেও ফুটবল খেলেছো কন্টিনিউ করেছো সেই সময় ফুটবল আর এখনকার ফুটবলের ডিফারেন্সটা কী

ফুটবলের যে একটা জৌলুস ছিল আমরা কে কত বড় এই পতাকা বিটিভিতে শুধু খেলা দেখতো কিন্তু এখন তো আমরা ওয়ার্ল্ডের অনেক বড় বড় প্লেয়ার খেলা আমরা খুব সহজেই দেখতে পারি আগে শুধু আমরা ওয়ার্ল্ড কাপ দেখতে পারতাম আর আপনাদের খেলা টিভিতে বসে দেখতাম কিবাই স্টেডিয়াম এসে তো তখন খেলার সবচেয়ে দর্শক ছিল বেশি এখন সবচেয়ে ফুটবল মান কতটুকু কমলো বা বাড়লো সেটা মেন বিষয় নয় দর্শক কমে গেছে আসলে হলো ঢাকার ফুটবল আপনাদের সময় কানা কানায় ছিল দর্শক ছিল দর্শক কিন্তু এখন আমি মনে করি যে গ্রামীণগঞ্জের মানুষ কিন্তু এখনো ফুটবল খেলা বেশি পাগল হ্যাঁ আমরা অনেক অনেক খেলায় আমরা অতিথি হিসেবে যাই

একই প্রশ্ন করছি যে সে সময় ফুটবল দেখেছ বা এখন সে সালের পরে যে ফুটবলটি কিভাবে মূল্যায়ন করছেন তোমার দৃষ্টিকোণ থেকে ধন্যবাদ আসলে আপনাদের খেলা অনুপানিত আমরা পরবর্তী প্রজন্ম আমি যখন ফুটবল শুরু করি ফুটবল আসলে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা হয়নি আচ্ছা আমার গ্রামে তিনটা পাড়া উত্তর পাড়া দক্ষিণ পাড়া মধ্যম পাড়া আমি মধ্যম আমার গ্রামের বাড়ি কোথায় এটা এ কুমিল্লা 14 গ্রাম কন্টাপই এখন ওখানে আমাদের আমরা আবানি মাওড়ান আমার পুরো মুন্সিবাড়ি আমরা সাতজন সাতজন আমরা আবানি আর পুরো মদ্দনপাড়া পুরোটা মিললে 7 আমরা প্রতিযোগিতা করতাম তাহলে বুঝেন যে আমরা একটা পাড়ায় পাড়া যে একটা প্রতিযোগিতা ছিল কি জন্য আপনাদের ভালো খেলা ভালো খেলে আমাদেরকে যে দর্শকদেরকে এখন হয় এখন এখন আসলে এখন মানুষ আমি নিজেই

এরকম পরিস্থিতি হঠাৎ করে মানুষের এত কেন ফুটবল বিমুখ ঢাকা ঢাকায় শুধু আমি বলবো আপনি আজকে দেখেন গত কিছুদিন আগে বারো বারো তারিখ একটা টুর্নামেন্ট হয়েছে আপনার শহীদ আশরাফুল ইসলাম সিটি গোল্ড কাপ দেখেন দর্শক

এমন হয় যে আমরা একটা পর্যায়ে গেছি হঠাৎ একদিন ইন্ডিয়ার সাথে জিতা বা হঠাৎ একদিন নেপালের সাথে জিতা বা হঠাৎ একদিন দুবাইয়ের সাথে জিতা এটাকে একটা অবশ্যই একটা একটা ভালো দিক জিতে একটা ভালোটা কিন্তু আমাদের যে কোয়ালিটিতে থাকা প্রয়োজন যখন থেকে আপনারা খেলছেন মানে যেই অবস্থা থেকে খেলছেন ক্রিকেটটা যেভাবে উত্তরণ হয়ে আসছে যেভাবে ওয়ার্ল্ড ওয়েড হয়ে গেছে আমাদের বাংলাদেশের ক্রিকেটটা ফুটবলটা কিন্তু সেই ধারাবাহিকতায়

ইউরোপের সব ক্লাবে চেলসি কিবা বা বার্সেলোনা ওরা অনুর্ধ বারো চোদ্দো ষোলো সতেরো টিমগুলোই আস্তে আস্তে ডে বাই ডে ওরা টিমে খেলে আমাদের এই জায়গায় বাংলাদেশে শুধুই এইটিন করে তারপরও মাঝে বিরতি হয় এগুলো আর কি দিক দুর্বলতা আছে না ফিরে আসছি আলোচনায় ছোট একটি বিরতি নিতে হচ্ছে দর্শক কোথাও যাবেন না আমরা একটা বিরতির পরেই আমরা ফিরে আসছি আবার প্রিয় দর্শক বিরতি পর আমরা আবারও ফিরে আসছি খেলার জর্জের অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম ট্যালেন্ট হান্ডিং বিষয় বিদ্যুৎ যেই কথাটি বলছিল যে আন্ডার এইটিন আছে তার আরও নিচ থেকে শুরু করা উচিত আরও শুরু করা উচিত হ্যাঁ এ সত্যি কথা কারণ আমরা অন্তত আমি বলবো যে মিডিল ইস্ট সহ ইউরোপের অনেক কান্ট্রিতে আমরা গিয়েছি সেখানে দেখা গেছে এই চার পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে আন্ডার ফা ফোর আন্ডার ফাইভ আন্ডার সিক্স আন্ডার এইট এই যে চলছে যে বেশি জোর দেয় এবং বিশ্বে যারা টপমোস্ট খেলোয়াড়রা আছে ওদের যদি ব্যাকগ্রাউন্ড যদি দেখা হয় হ্যাঁ বেশিরভাগ হ্যাঁ মেসি থেকে শুরু করে যত টপমোস্ট প্লেয়ার আছে তারা কিন্তু ওই ট্যালেন্ট হান্ডিং অল্প বয়স থেকে শুরু করে তো এইটা কোনো পরিকল্পনা আছে আরামবাগ ক্লাবের বা এই ধরনের কিছু না আরামবাগ ক্লাব

আমরা আমি দেখছি আমি কমলাপুর স্টেডিয়াম বসে অনেক প্রায় দিন খেলা দেখি ওখানে দেখা গেল যে একটা ছেলের বয়স দেখা গেলো চোদ্দ আরেকজনের দেখা গেল বিশ্ব মানে চোখেই দেখা যায় তাহলে আমি যদি এগুলো বয়স চুরি করি যদি আমি এই সামান্য এইটিনেরা যান বা ফিফটিন এরা যান বা নাইনটিন এরা যান টুয়েন্টিন এ যান যদি পাইতে চাই তাহলে তো এইভাবে আমাদের আগারে তো হবে না আমাদের বয়স চুরি এগুলো এগুলো বন্ধ করতে হবে সবার আগে আপনি শুধু একটা উদ্যোগ নিয়ে যেতে হবে না উদ্যোগটা সফলভাবে বাস্তবায়ন করার জন্য যে জিনিস দরকার ওগুলাও আপনি লক্ষ্য করতে হবে আমরা শুধু একটা টুর্নামেন্ট করলাম

যথেষ্ট পরিমাণ আছে বাচ্চাদের কেমন যেন আমার কাছে দেশকে যদি কিছু দিতে চাই তাহলে আমি এত কষ্ট করে নিজে অর্থায়ন করে আমি যদি একটা টিম করি ওই টিমকে আমি যেভাবে করা দরকার ওইভাবে করি

তারা জানে বারবার লেখালেখি হয়েছে বেশ কয়েকবার দেখেছি ওই বিষয়টা কিন্তু সবসময় আপত্তিকর তো এটা একটা নীতিমালাও আছে আমি যদ্দোর জানি যে কীভাবে কিন্তু আসলে যে নীতিমালা যেরকম রকম করতে পারে ইচ্ছা করলে কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে জেনারেশন যেন গ্যাপ না হয় যে প্রতিনিয়ত যেন এটার প্রচলন থাকে প্রিভিয়াস যা হয়ে গেছে ঠিক আছে সেগুলি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের কিন্তু একটা আশা ভরসা রয়েছে যে আমরা এখন পর্যন্ত পারি নাই তাই বলে আগামীতে পারবো না সেটা কিন্তু আবার আমি বিশ্বাস করি না আমি মনে করি যে কোনো সময় বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলবে প্রাউডলি এটা আমি ধারণা করি এবং এরকম একটা আত্মবিশ্বাস অনেক দেশ আছে দেখবেন যে লোকসংখ্যা

আর বর্তমান ফুটবলের এত দুরবস্থা কেন আপনারা কেন আগে আসতেছেন না শুধু লাইক করতেছেন বিভিন্ন ভাবে টক শোতে আসেন কিন্তু ফুটবলটা কত এইভাবে আগায় নিয়ে আসতে হবে এটার জন্য কেন আপনাদের মতো যারা এত পপুলার স্টার যারা কিংবদন্তি আপনার তো আগে আসতে হবে সবাই আগে আসলে তো ফুটবলটাকে আরো সামনে নিয়ে আসা যায় এই ব্যাপারে আমি কিছু জানতে চাই ধন্যবাদ ধন্যবাদ সাহেবকে ফোন করার জন্য আসলে যে খেলোয়াড়রাও এগিয়ে আসতে হবে সেই সুযোগ আসলে স্পন্সার দরকার দেখা যাচ্ছে আমি এগিয়ে আসলে আমার সেই অর্থটা নাই যে একটা একাডেমি করে আমি যেখান থেকে খেলোয়াড় প্রডিউস করব আপনি বিকেসির মতো এরকম যদি স্কুল যদি সারা বাংলাদেশের চৌশিটা ডিস্ট্রিক্টে থাকতো আমি মনে করি যে বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রিয়া ক্রিয়াবান প্রধানমন্ত্রী এবং আমার বঙ্গবন্ধু খেলোয়াড় ছিলেন তো ফুটবল বলবো তারা কিন্তু আমাদের এই প্রধানমন্ত্রীকে কাজে লাগাইতে নাই মানে প্রধানমন্ত্রীর কাছে যদি

আমি যেটা বলতে চাই আপনি খেয়াল করেন মাননীয় গণপ্রজাতন্ত্রী সংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পা তিনি কিন্তু খুব ক্রিয়াবন্ধ খেলাধুলার প্রতি তার কিন্তু একটা অর্ডিনারি একটা উইকনেস আছে এটা আমরা দেখতে পাই বিনা নোটিসে চলে যায় স্টেডিয়ামে চলে যায় খেলার কোনো বিষয় হলে কিন্তু ওনাকে স্টেডিয়ামে দেখা যায় আটকায় রাখা যায় না যাকে বলা যায় সে সরাসরি স্টেডিয়ামে চলে যায় এবং খেলাগুলো উপভোগ করে বিশেষ করে ক্রিকেটের প্রত্যেকটা খেলা সে দেখে এবং ফুটবলও তাকে আমি দেখতে দেখেছি সে দেখে ফুটবল স্টেডিয়ামে এসে এরকমও দেখেছি আমি সেই ক্ষেত্রে ক্রীড়ামন্ত্রী মন্ত্রী মহোদয় রয়েছেন আপনার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা দেখতেছেন তারাও রয়েছেন তো আমি যেটা যে জিনিসটা আমি ভালো করে জানি সেটা হচ্ছে আপনারা আমার চেয়ে ভালো জানবেন যে পৃষ্ঠপোষকতা যেটা একটা একটা অর্থনৈতিক একটা যে বিষয় আছে একটা প্লেয়ার করতে হলে ব্যয় করতে হবে তার খাদ্যের প্রয়োজন আছে তার বাসস্থানের প্রয়োজন আছে ঠিক আছে তার মানে যখন সকল ধরনের রিকোয়ারমেন্ট আপনার ফিল করতে হবে এখন আপনি এর পিছনে কোনো ইন্ডাস্ট্রি করলেন না কিন্তু একটা ভালো প্লেয়ার চাইলেন এটা মানে কিভাবে সম্ভব আমি জানি না

তা আমরা বাঙালি দূরবাগা প্লেয়ার যে ভক্তভবি যারা তারা তো আর পারে না প্লেয়ারদের উপর এইটায় এসে পল্লো যা যেই আরমবা ক্লাবের অনেকগুলা নামিদামি প্লেয়ার আরমবাকে খেলতে পারলো না কন্টাক্ট করে তো আশা করি এটা ঠিক হয়ে যাবে আর এটা সম্পূর্ণ অফিশিয়ালদের ব্যাপার যে ওনারা কি পদকmathbb নেবে আমি আশা করি আরমবা ক্লাবে আমি 23 বছর আগে এই ক্লাবে শুরু করি ঢাকার ফুটবল

তাদেরকে এখন কি করা উচিত মানে তাদের সম্পর্কে তাদের কিছু কিছু টিপস থাকলে নতুন প্রজন্ম সাজেশন থাকলে বলো যে সাজেশন বলতে আমি তো খেলোয়াড় হিসেবে আমি নতুন প্রজন্মের কাছে একটাই দাবি লক্ষ্য ঠিক করতে হবে আমি কত দূর যাব এই লক্ষ্য বুঝতে হলে আমার কি কি প্রয়োজন সারাক্ষণ যদি মোবাইলের পিজনে রেস্ট না করে প্র্যাকটিস প্র্যাকটিস শেষ করে আসেন না রেস্ট করে তাহলে তার লক্ষ্য পৌঁছতে কোনোদিনও পারবে না যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্কিত বিষয় যেটা ক্যাসিনিয়র বাংলা হচ্ছে জুয়া জুয়ার পর এখন কোন প্লেয়ার কিন্তু জুয়ার সাথে সম্পৃক্ত নয় সো সেই ক্ষেত্রে কোন প্লেয়ারের ক্লাবে না যাওয়া এটা আমি মনে করি ভুল এটা তার দুর্বলতা সে প্রাউডলি ক্লাবে যাবে এবং সে একটা বাই যে একটু দিদার ভাই বললো বিদ্যুৎ ভাইও বলছে আপনি তো বলেই যাচ্ছেন অনেক সুন্দর করে তো তাদের ক্লাবে না যাওয়ার কোনো কারণ নাই তাদের তারা কোনো অপরাধই নয় আর আর জুয়াও কিন্তু জুয়া কিন্তু যে বলা কাটা সেটা আপনি কিন্তু ছোটবেলা দেখেছেন ভাই আমি কিন্তু জন্মের পর কাটার দেখি তো স্পোর্টস কিন্তু এট জুয়া কিন্তু আসলে কোনো সাংবিধানিক কোনো অপরাধের ভিতরে পরে আমার জানা নেই কোন আইনের ধারায় এটা এটা আমি জানি না জুয়ার কিন্তু কোনো আপনার লোক কোনো একটা অপরাধ না এটা ঠিক আছে কিন্তু যে তারা যে সিন্ডিকেট করে যে অপরাধ সংগঠিত করে অপরাধ ক্লাবগুলিকে জিম্বি করে তারা যে অপরাধ সংগঠিত করেছে এটা নিঃসন্দেহে অপরাধ জুয়া সারা পৃথিবীতে আছে প্রায় শেষের দিকে আমি বিদ্যুৎকে সর্বশেষ যে তরুণ প্রজন্মের যারা খেলোয়াড় আছেন তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলার জন্য তাদের উদ্দেশ্যে তরুণ প্রজন্মের প্লেয়ারদের আমি একটাই বলবো কারণ আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে যাই যে বর্তমানে একটা প্লেয়ার কত লক্ষ টাকা পায় যদি শুধু এই চিন্তা করে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার জর্জ ব্যারিস্টার হব না আমি একজন ফুটবল প্লেয়ার হবো যদি ও ফুটবল প্লেয়ার হয়ে বিশ বছর কিংবা দশ বছর খেলতে পারে তাহলে তার লাইফ ইস্টাবলিশ সো এই ইটা আমাদের বাংলাদেশে আছে কারণ এখন সত্তর লক্ষ টাকা হাইস্ট পেমেন্ট যদি মাসে ভাগ করা হয় তাহলে সাড়ে পাঁচ ছয় লাখ টাকা তার মাসে স্যালারি হয়